नमस्कार दर्शक बंधुरा, आशा करी अपनारा भालो आछेन। नतून बचरे आबार चले एसेछि नतून एकटी ब्यवसार आइडिया निये। एई ब्यवसाटी आपनारा मात्र 5,000 टाका इनभेस्ट करे शुरू करते पारबेन एबं प्रतिदिन 1,000 थेके 2,000 टाका इनकाम करते पारबेन। ब्यवसाटी हलो फ्रेंच फ्राइयेर ब्यवसा। बंधुरा, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকনটি প্রেস করে রাখুন। এবার তাহলে মূল বিষয় সম্বন্ধে আলোচনা করি। ফ্রেঞ্চ ফ্রাই আলু থেকে তৈরি একটি সুস্বাদু খাদ্য। এই আলু থেকে নানা রকম খাদ্য তৈরি হয়, এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই অন্যতম এবং জনপ্রিয়। এই ফ্রেঞ্চ ফ্রাই আমেরিকা সহ পশ্চিমী দেশগুলিতে বেশি বিক্রি হয়। বিগত কয়েক বছরে ফ্রেঞ্চ ফ্রাই ভারত সহ আশেপাশের দেশগুলিতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে। তাই দর্শক বন্ধুরা, খুব কম টাকা ইনভেস্ট করে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের ব্যবসা করলে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব। এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের ব্যবসা আপনারা কিভাবে শুরু করবেন? এই ফ্রেঞ্চ ফ্রাই ব্যবসা শুরু করার জন্য আপনাদের একটি ফ্রেঞ্চ ফ্রাই কাটিং মেশিন প্রয়োজন হবে। এটা বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন দামের হয়ে থাকে। মোটামুটি 150 টাকা থেকে 5,000 টাকার মধ্যে বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায়। এছাড়া এই ফ্রেঞ্চ ফ্রাইগুলি ফ্রাই করার জন্য ফ্রাইং মেশিন, এই ফ্রাইং মেশিন গ্যাস এবং ইলেকট্রিক দুই মডেলেই পাওয়া যায়। এই ফ্রাইং মেশিনগুলি প্রথমেই আপনাদের কেনার প্রয়োজন নেই, আপনারা নর্মাল কড়াইতেই করতে পারবেন। ব্যবসা যখন বড় আকারের করবেন তখন এই মেশিন কিনতে পারেন। এছাড়া আপনাদের প্রয়োজন হবে বিভিন্ন ধরনের মশলা, যেমন সল্ট, টমেটো পাউডার, বিভিন্ন টাইপের সস। এই ব্যবসা করার জন্য প্রয়োজনীয় মেশিনারিজ এবং র ম্যাটেরিয়ালস আপনারা অনলাইন অথবা কলকাতার বড় বাজারে এবং বাংলাদেশের বন্ধুরা ঢাকাতে পেয়ে যাবেন। এছাড়া এই ফ্রেঞ্চ ফ্রাই সার্ভ করার জন্য বিশেষ এক প্রকার কাগজের ঠোঙা কিনতে হবে, অথবা নর্মাল টিস্যু পেপার এবং প্লেটেও সার্ভ করা যায়। এছাড়া আপনারা যদি নিজের ব্র্যান্ডের কোনো ফ্রেঞ্চ ফ্রাই ইনস্টল করতে চান, তাহলে ফ্রেঞ্চ ফ্রাই সার্ভ করার ঠোঙার উপরে নিজের ব্র্যান্ডের লোগো ছাপিয়ে নিতে হবে। তাহলে আপনার ব্যবসার বা আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে। বন্ধুরা, এই ফ্রেঞ্চ ফ্রাই ব্যবসা করার জন্য ভালো লোকালয় এবং জনবহুল এলাকা সিলেক্ট করতে হবে। জায়গা নির্বাচন এই ব্যবসার সাফল্যের মূল বিষয়। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে তৈরি হয়। ফ্রেঞ্চ ফ্রাই বিভিন্ন টাইপের হয়। সচরাচর যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা হয়, তার জন্য বড় বড় আলু ভালো করে ধুয়ে কাটিং মেশিনের সাহায্যে ভালো করে ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নিতে হবে এবং সেগুলি জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর সেগুলিকে হালকা সিদ্ধ করে ফ্ল্যাশ ফ্রাই করে নিতে হবে। এগুলি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে। কাস্টমার যখনই অর্ডার দেবে তখনই আপনারা ফ্রিজ থেকে বের করে এগুলি ফ্রাইং মেশিন অথবা কড়াইতে ডিপ ফ্রাই করে কাস্টমারকে আপনার ব্র্যান্ডের কাগজের ঠোঙায় মশলা এবং সস সহকারে সার্ভ করবেন। বন্ধুরা, আপনারা এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি শেখার জন্য অনলাইন তথা ইউটিউবের সাহায্য নিতে পারেন। ইউটিউবে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের হাজারো রেসিপির ভিডিও আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই ফ্রেঞ্চ ফ্রাই ব্যবসাটি খুবই লাভজনক ব্যবসা। 1 কেজি আলু থেকে উৎপাদিত ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করে আপনারা 3 গুণের বেশি প্রফিট করতে পারবেন। প্রতিদিন যদি কম করে 5 কেজি আলুর ফ্রেঞ্চ ফ্রাই সেল করতে পারেন, তাহলে সর্বনিম্ন 500 টাকা থেকে 700 টাকা প্রফিট করতে পারবেন। বন্ধুরা, আপনাদের এই লাভের পরিমাণ নির্ভর করবে আপনারা কেমন জায়গায় আপনাদের এই ব্যবসাটি করছেন তার উপরে এবং কতটা বিক্রি করছেন। কারণ এই ব্যবসাটি জনবহুল এলাকায় খুব ভালোভাবে চলে। তাহলে দর্শক বন্ধুরা, আপনাদের যদি এই ব্যবসার আইডিয়াটি ভালো লাগে, তাহলে ব্যবসাটি শুরু করার জন্য এই বিষয়ে বিভিন্ন রকম তথ্য বা জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। আজ তাহলে এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।